আমার কুইতি দেশে টাকা পাঠিয়েছিল আমি মরুভূমিতে কাজ করি এই টাকার বিপরীতে বাংলাদেশ থেকে প্রণোদনার টাকা দেওয়া হয়নি আপনার ভিডিও দেখার পর আমার পরিবারকে আবার ব্যাংকে পাঠিয়েছি ব্যাংক থেকে তখন বলা হচ্ছে বাংলাদেশের পরিচয় দিয়ে টাকা পাঠানো হয়নি যেহেতু একজন কুইতি নাগরিক পাঠিয়েছে এই টাকার বিপরীতে বাংলাদেশ থেকে প্রণোদনার টাকা দেওয়া হবে না এই সমস্যাটির সমাধান করতে চাই কারণ আমি টাকা পাঠাতে ব্যাংকে যেতে পারি না আমার প্রতি মাসের টাকা কুইতি পাঠিয়ে থাকে এক এই সমস্যা তৈরি হয়েছে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অনুরোধ করব চেষ্টা করবেন আপনার সিভিল আইডি বা আপনার টাকা পাঠানোর জন্য আমরা বেশ কয়েকটি এক্সচেঞ্জের সাথে কথা বলে দেখেছি তারা একই ধরনের কথা বলেছে কোনো কুইতি নাগরিকের টাকার বিপরীতে বাংলাদেশে প্রণোদনার টাকা দেওয়া হয় না এটা এখনো আমরা ক্লিয়ার করতে পারিনি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে অন্য দেশের নাগরিক বাংলাদেশে টাকা পাঠালে সরকার প্রণোদনার টাকা দেবে না সেটি ক্লিয়ার করার জন্য এতে করে আমাদের অনেক প্রবাসী বায়ু লাভবান হবে আজ দেশে টাকা পাঠালে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন তিনশো তিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো আশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিইসি অ্যাক্সেঞ্জে ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো তিরানব্বই টাকা অ্যাকাউন্ট টু ক্যারিট তিনশো সাতষট্টি টাকা এআরি অ্যাক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আলনাদা নাদা এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা জুলিখাস এক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা আলমোজাইনি মোজাইনি এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা বাহারান বাহার্ন তিনশো তিরানব্বই টাকা আমরা যখন এক্সচেঞ্জ কোম্পানির এই তথ্যগুলো সংগ্রহ করেছি তখন সেখানে শর্ত ছিল যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন হতে পারে এবং সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না ভিন্ন ভিন্ন রেট হতে পারে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনাকে আপনাকে এই ব্যাপারটা কনফার্ম করতে হবে এবং বেশি টাকা পাঠাতে হবে আজ কুইতে মার্কেট থেকে আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় দিনের চারশো চল্লিশ ফিলস দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন দশ দিনের সাতশো চল্লিশ ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পনেরো দিনের ষাট ফিলস দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন উনিশ দিনের তিনশো দশ আঠারো ক্যারেটের একরাম গোল খরিদ করতে পারবেন বাইশ দিনের পাঁচশো তিরিশ পিলস দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন তেইশ দিনের ছশো চল্লিশ দিয়ে বাইশ ক্যারেটের এক গোল খরিদ করতে পারবেন পঁচিশ দিনের সাতশো পঞ্চাশ পিলস দিয়ে চব্বিশ ক্যারেটে এক গ্রাম গোল খরিদ করতে পারবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটেও যে কোনো সময় পরিবর্তন হতে পারে আপনাকে যা করতে হবে গোল্ড খরিদ করার সময় আপনার কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা কোন দেশের তৈরি কৃত মজুরি মূল্য কত নিয়েছে এই ব্যাপারগুলো বুঝে নেবেন এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে